সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাতে চলেছি এআই দিয়ে কিভাবে আপনার কোম্পানি, আপনার ব্র্যান্ডের জন্য একটা সুন্দর এবং আকর্ষণীয় একটা লোগো তৈরি করা যায়। এটা আমি দেখাবো একদম ফ্রিতে। গুগলে সরাসরি চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে লিখব বিং ইমেজ জেনারেটর। এটা লিখে আপনারা সার্চ করবেন একটা লোগো তৈরি করার জন্য। আমরা এখান থেকে ইমেজ ক্রিয়েট ফর মাইক্রোসফট বিং, আমরা প্রথম যে লিঙ্কটা পাবো এই লিঙ্কে আমরা ক্লিক করব। তো আমরা ক্লিক করার পরে আমাদের এখানে প্রথমে কিছু ক্রেডিট দিবে, 100+ ক্রেডিট দিবে, যেটা দিয়ে আমরা অনেকগুলো লোগো বা ইমেজ বা আমরা যে কোনো ধরনের কন্টেন্ট আমরা এখান থেকে বানিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো এটা আসার আগে আপনি আরেকটা কাজ করে নিতে পারেন এখানে, সেটা হচ্ছে এখানে ধরেন আমি একটা কথা লিখতে পারি, যেমন আপনার কোম্পানি কি রিলেটেড, আপনি কেমন লোগো চান, এই টাইপের কিছু জিনিস লিখতে হয় এখানে। যদি আপনি এটা লিখতে পারেন তাহলে আপনার লোগো বানানো একদম সহজ হবে। এটা যত ভালো লিখতে পারবেন তত বেটার হবে। তো আমরা লিখি এখানে এ লোগো ডিজাইন ফ্রি শপিং। এরকমভাবে আমি একটা কথা লিখে দিলাম। তো এবার আমি চাইলে এখানে ক্রিয়েটেড জেনারেটে ক্লিক করতে পারি। তাহলে মোটামুটি তারা কয়েকটা আমার জন্য মোটামুটি প্রফেশনাল লেভেলের কয়েকটা আমাদের জন্য লোগো বানায় দিবে খুব সহজেই। আমরা দেখি কীরকম হয় তাদেরগুলো। তারপরে অনেক সিস্টেম আছে, দেখেন এরকম টাইপের তারা আমাকে কয়েকটা বানায় দিছে। এবার আপনি যদি চান এর থেকেও প্রফেশনাল মানের লোগো বানাইতে, সেক্ষেত্রে আপনাকে ফন্ট লিখতে হবে। হ্যাঁ, তো ওইটা আপনারা কোথা থেকে পাবেন? তো এখানে একটা ওয়েবসাইট আছে প্রম্পট লেখার জন্য, মানে ব্র্যান্ড লেখার জন্য। আমরা সেটার নাম লিখবো হচ্ছে গ্র্যাভিটি রাইট। এটা লিখে আপনি সার্চ করলে গুগলে গ্র্যাভিটি রাইট নামের একটা ওয়েবসাইট পাবেন, মানে এআই পাবেন। এখান থেকে আপনি বিভিন্ন জিনিস করতে পারবেন। হ্যাঁ, তো আমরা এখানে প্রথমে সাইন আপ করে নেবো। আপনি ইজিভাবে সাইন আপ করতে পারবেন আশা করি, আমার অলরেডি সাইন আপ আছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে সরাসরি যেটা করব, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং টুলস, ব্লগ, এটাতে অনেক কাজ করা যায়। ঠিক আছে, আমরা যেহেতু ইমেজ তৈরি করতে চাচ্ছি বা আমাদের লোগো তৈরি করতে চাচ্ছি, এখান থেকে আমরা ইমেজ প্রম এটা আমরা লিখবো। হ্যাঁ, লোগো ডিজাইন আইডিয়া আমরা এটা এখান থেকে ক্লিক করব। এখানে আপনার কোম্পানির নাম লিখে দিতে হবে, যেমন আমি লিখে দিতে পারি ফ্রি শপিং। এটা লিখে আমি আপাতত কন্টেন্ট ক্রিয়েটে ক্লিক করলাম। এখানে তারা আমাকে সুন্দর করে লিখে দেবে। এটা জাস্ট একটা সাধারণ এক্সাম্পল তাদেরকে দিলাম। তো আমাকে দেখেন কত প্রম্পট লিখে দিতেছে। হ্যাঁ, প্রম্পট লিখে দিতেছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা কপি করে আমরা ওইখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। ধরেন আমি প্রথম বা সেকেন্ডটাতে আমি কপি করি, কপি করে এখান থেকে আমি মাইক্রোসফটে এসে এটা শুধু পেস্ট করে দিব। আপনি কিন্তু দুইভাবেই তৈরি করতে পারবেন, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই, একদম সহজ। ঠিক আছে, আপনি জাস্ট সিম্পল কথাগুলো লিখে দিবেন, লিখে দিলে তারা ওইটার উপর বেস করে প্রম্পটগুলো লিখে দিবে, মানে ইমেজ জেনারেটেড প্রম্পটগুলো লিখে দিবে। প্রম্পটগুলো দিয়ে আমরা কিন্তু কাজগুলো চালিয়ে নিতে পারবো। তো দেখেন এখানে, দেখেন শপিং রিলেটেড বেস্ট কয়েকটা লোগো আমাকে কিন্তু তারা রেফার করছে। আমরা চাইলে আবার ক্রিয়েটে ক্লিক করলে আরও কিছু বের হবে। ঠিক আছে, আমার এই লোগোটা আমার কাছে মোটামুটি বেটার লাগতেছে। হ্যাঁ, তো এই লোগোটা আমরা এখান থেকে কপি করতে পারি, এখান থেকে ডাউনলোড করব। দেখেন এখানে ডাউনলোড লেখা আছে, আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব ক্যানভাতে, ক্যানভা, ওকে, ক্যানভাতে আসব। ক্যানভাতে এসে এই মেসটাকে জাস্ট আমরা এখান থেকে অ্যাড করে দেব। ধরেন আমরা এখান থেকে একটা ট্যাব নিতে পারি, যেমন লোগো সাইজ নিতে পারি, লোগো সাইজ। তো এখানে দেখেন 500x500 পিক্সেল দেওয়া আছে, আমরা এটা নিয়ে নিব এখান থেকে। দেখেন আমি নিয়ে নিলাম। তো এবার আপনি যে লোগোটা এখান থেকে জেনারেট করছেন, মানে ডাউনলোড করে নিয়েছেন বা তৈরি করছেন, এখানে অনেক কিছু চলে আসছে নতুনে। হ্যাঁ, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা প্রজেক্ট আপলোড, ওকে, আমরা আপলোডে যাই। আপলোড থেকে ওই ইমেজটা আমরা এখান থেকে নিয়ে আসবো। ওকে, আমি নিয়ে আসছি ইমেজটা, এটা হচ্ছে লোগো। তো এখানে আপনি হয়তো অত ক্লিয়ার পাবেন না, ক্লিয়ারের জন্য বেস্ট একটা টুলস আছে, আমি সেটা দিয়ে দিব। ধরেন এখানে আপনার লোগো হচ্ছে এটা, আপনার কাছে এই লোগোটা পছন্দ হয়েছে। তো এখান থেকে আমরা যেটা করব, জাস্ট একটু টান দিয়ে নিয়ে আসবো, এখানে নামটা আমাদের নামটা দিয়ে দিব, মানে আমাদের যে কোম্পানির নাম ছিল সেটা আমি এখান থেকে দিয়ে দিব। নামটা কী ছিল? ফ্রি শপিং। ওকে, তো আমরা এবার যেটা করব, এখানে একটা নাম দেওয়া আছে,
তো আমরা চাইলে এখান থেকে ট্যাক্সগুলো নিতে পারি, অথবা আমরা বিভিন্ন ট্যাক্স পাবো এখানে। হ্যাঁ, বিভিন্ন টাইপের ট্যাক্স পাবো আমরা চাইলে, এগুলো থেকেও ভালো যেটা আপনার মনে হয় সেটা আপনি এখান থেকে নিতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। তো আমরা এখান থেকে ধরেন দেখি আমাদের লাক্সারি রিলেটেড কোনো লোগো পাই কি না, ওইটার মানে ফন্টগুলো পাইলে লাক্সারি রিলেটেড কোনো ফন্ট পাই কি না। ওকে, এটা মোটামুটি যায়, আমি এখানে লিখতে পারি ফ্রি শপিং, ফ্রি শপিং। ওকে, এটা নিয়ে আমি এটা আমি কপি করে উপরের দিকে দিয়ে দেব। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এটার সাথে কিন্তু আমার এটা হচ্ছে না। তো আমি একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা চলে যাব এডিটিংয়ে। দেখেন এখান থেকে আমি ডাবল ক্লিক করে এডিটিংয়ে ক্লিক করবো, এডিটিং থেকে ম্যাজিকে ক্লিক করে আমরা জাস্ট এটা মুছে দিব। হ্যাঁ, এইটুকু আমরা মুছে দিব, এটা অটোমেটিকলি চলে যাবে, আমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। ওকে, একটু সমস্যা হয়েছে, এটা আমাদের প্রপারলি করতে হবে। ওকে, এবার হয়ে যাবে, আই থিঙ্ক এবার হয়ে গেছে। ওকে, একটা ফোটা আছে। ওকে, আমি ফোটাটাও কেটে দিলাম। তো এটা হয়ে গেছে প্রপারলি, আমার একটা আইকন কিন্তু তারা আমাকে বানিয়ে দিছে। তো এবার আমার এটা হয়ে গেল বিং, এখানে একটা বিংয়ের একটা আইকন আছে, এটাও আমি মুছে দিলাম। ওকে, এবার হয়ে গেছে আমাদের কাজ, আমি এটা ব্যাক করব। ব্যাক করে এবার এই লেখাটা আমি এখান থেকে এই জায়গাটাতে দিয়ে দিলাম, এবং এটা আমি কি আমি ডিলিট করে দিলাম। যদি আপনার মনে হয় এটা উপরের দিকে তুলবেন, হালকা তুলতে পারবেন, কোনো সমস্যা নাই, উপরের দিকে তুলতে পারেন, এবং এটা একটু উঠানামা করতে পারেন, আপনার খুশি। এটা এটা দেখেন আমাদের কিন্তু একটা প্রফেশনাল একটা লোগো হয়ে গেল মাত্র একটা ক্লিকে। হ্যাঁ, তো আমরা কি করব, এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো আমি এখান থেকে ডাউনলোড। এবার এই ইমেজটাকে আরও কোয়ালিটিফুল করতে, মানে হচ্ছে আরও ক্লিয়ার করতে চাইলে আমরা কি করতে পারি, তো আমাদের জন্য বেস্ট একটা সফটওয়্যার নাম হচ্ছে আপস্কেল। আপনি বিভিন্ন জায়গায় সার্চ করলে, যেমন আপস্কেল ডাউনলোড লিখে সার্চ করলে পেয়ে যাবেন এই সফটওয়্যারটা। এই যে দেখেন বানামটা দেখে রাখেন, এটা দেখে মানে এটা লিখে আপনি যদি সার্চ করেন পেয়ে যাবেন। নো থ্যাংকস, আমি আপাতত আপলোড চাচ্ছি না। এখান থেকে সিলেক্ট ফাইল, তো আমার এটা হচ্ছে ইমেজ। তো এটা থেকে আমি জাস্ট আপস্কেলে ক্লিক করব, দেখবেন কয়েক সেকেন্ডের ভিতরে তারা আমার এই ইমেজটাকে দেখেন কতটুকু কোয়ালিটিফুল করে দিচ্ছে। দেখেন আগে ছিল এরকম গোলা, দেখছেন এরকম গোলা, আমি যখন এটা আনছি দেখেন তখন লোগোটার পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে, মানে আরও আপডেট হয়ে গেছে। তো আপনি এই সফটওয়্যারটা পাবেন কিভাবে, আপনি যা গুগলে যা সার্চ করবেন আপস্কেল ডাউনলোড, এটা লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এখান থেকে আপস্কেল সফটওয়্যারটা ডাউনলোড করে ইজিভাবে, যে সবাই যেভাবে ফাইলগুলো ডাউনলোড সেভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন, এটা বড় কিছু না। তো এবার দেখেন দুইটা ইমেজের ভিতরে পার্থক্য কত। তো আমি একটা ইমেজ অলরেডি আপনাদের জন্য তৈরি করে দিছি। হ্যাঁ, তো প্রথমটার আমরা যদি এমবি দেখি কত এমবি খাইছে, প্রথম ইমেজটা হচ্ছে মাত্র 154 থেকে 160 কেবি। ওকে, 154 কেবি। আর সেকেন্ড যেটা আমরা আপস্কেল করলাম সেটার এমবি কত, সেটা দেখেন 2 এমবি, মানে প্রায় 3 এমবি, 2.94 এমবি। তার বুঝেন এটা কতটুকু কোয়ালিটিফুল হয়েছে, এটা আপনি দেখেন কতটা কাছে জুম করতে পারেন, ঠিক আছে। কিন্তু এই লোগোটা কিন্তু আপনি এতটা কাছে জুম করতে পারবেন না, দেখেন এখনই কী অবস্থা। তো এটা কিন্তু আরও কোয়ালিটিফুল হয়েছে। তো আপনি চাইলে এইভাবে খুব সহজেই আপনার কোম্পানি বা আপনার ব্র্যান্ডের জন্য একটা লোগো তৈরি করে ফেলতে পারবেন আশা করি। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।